প্রতি বছরই এই সময়ে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কোল ও শাখা পদ্মায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করে স্থানীয় প্রভাবশালী এটি চক্র। এবছরও শাখা পদ্মার দেবগ্রাম, দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। গেল দুই মাসেরও বেশি সময় ধরে চলছে মাটি ও বালু উত্তোলন। আমরা তো গরিব মানুষ, আমরা নদী ভাঙনের লোক, মনে করেন যে আমরা সোনকালে বই নিয়ে নিয়ে চষি ডিজারালারা মনে করেন মাটি কাটতে কাটতে ক্ষতি করে আমাদের। এলাকাবাসী জানান অবৈধভাবে বালু তুলে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি মহল। এ কারণে বড় বড় গর্ত হয়ে ভেঙে পড়ছে ফসলি জমি, জনবসতিও হুমকির মুখে। টাকা পয়সা দেয় একবার বন্ধ করে, আবার টাকা পয়সা দেয় আবার বন্ধ করে, এই তো পথ ধরে তো ভালো হয় যাতে ফসলের জমি যাতে না ভাঙে। ডিজার পথ ধরতে ভালোই হয় আমাদের কৃষির পক্ষে ভালো হয়, জমি সুন্দর মাস করলে হয়েছিল এইবার ভাঙিয়ে চলে যাবে না। ঘটনাস্থলে গেলে ক্যামেরা দেখে অনেকেই চলে যান, ড্রেজার মালিক দু একজনকে পেলেও তারা সদুত্তর দেননি। সরকারি যে একটা প্রজেক্ট আছে মোস্তফা মুন্সি, উনি যেটা দিছে ওই ওইভাবে ঘুরতেছে। সরকারি লোক তো বলে না, সেটা ওই যে স্কুল কমিটির লোকজন আমাদের বলছে যে তাই না বড় লাগবে, আমরা হলো আসছে অনেক দূরে থেকে। অবৈধভাবে বালু উত্তোলন ও জমি ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন। অবৈধভাবে যারা বালু উত্তোলন করতেছেন ব্যবসায়িক চিন্তা থেকে তাদেরকে আমাদের নজরে আসার সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদের নজরে আসলে আমাদেরকে জানাবেন কষ্ট করে একটু, আমরা সাথে সাথেই ব্যবস্থা নেব। স্থানীয়রা বলেন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে গোয়ালন্দ উপজেলার অনেক ফসলি জমি ও জনপদ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।